আছে, মেয়ে আছে বড়, আমরা স্বামী স্ত্রী দুইজনই অন্ধ হইলো, আমার মেয়েটা বড় আছে, কিছু গরু ছাগল হইলে আমরা ওই লালন পালন করতে পারতো। আর আমার পাশাপাশি একটা ভালো হারমোনিয়াম দরকার, কারণ সিজনের প্রোগ্রাম করলে একটা ভালো হারমোনিয়াম হইলে আমি একটু বেতনটা একটু ভালো পাবো আর কি। স্কেল চেঞ্জার একটা হারমোনিয়াম লাগবে, ওই হারমোনিয়ামটা আমি কিনতে পারবো না, কারণ অত টাকা দাম, অত টাকা আমি জোগাড়ও করতে পারবো না, কিনতেও পারবো না। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দর্শক শ্রোতা, ডিসপ্লেতে একটি ভাইকে দেখতে পাচ্ছেন। ভাই আমার দিকে একটু তাকান আপনি, এই যে দেখতে পাচ্ছেন একজন ভাই। ভাই আপনি এই হারমোনিয়াম কতদিন যাবত বাজাচ্ছেন? আমি হারমোনিয়াম আজকে প্রায় 14 বছর। 14 বছর যাবত বাজাচ্ছেন, তো আপনাকে দেখছি নিচে চাই আছেন, কেন কি সমস্যা কি আপনার? আমি তো দৃষ্টি প্রতিবন্ধী ভাই। কি বলেন, দৃষ্টি প্রতিবন্ধী আপনি কিভাবে হারমোনিয়াম বাজান ভাই? এই তো হারমোনিয়াম শিখছি, এই জন্য পারি আর কি। শিখছেন তো আপনি কিভাবে দৃষ্টি গেল একটু যদি বলতেন? আমার দৃষ্টি গেছে আপনার, আমরা যখন ছোট ছিলাম তখন ওই আমার গার্জিয়ান বললো আর কি যে টাইফয়েড জ্বর হয়েছে, ওই 3 বছর বয়সে টাইফয়েড জ্বরে আমার সেই দৃষ্টি হারাইছি আর কি। আমি দৃষ্টি হারাইছেন, এরপরে যে আপনি ডাক্তার দেখাইছেন তারা কি বলছে? আমার জ্ঞান হওয়ার পরে, মানে বুঝ হওয়ার পরে আমি ডাক্তার দেখাইছি, ওনারা বললো যে চোখের যে মণি, ওই মণিটা নাকি গলে গেছে, এখন আর কাজ হবে না। মানে কোনো মতের কোনো চোখ বা যদি চেঞ্জ করা হয় তাও হবে না? না, বললো যে এখানে আর কোনো চোখ স্থাপন হবেই না, এটা তো রক শুকাই গেছে। তো ভাই কি বিয়ে শাদী করছেন? জি। বাচ্চা কাচ্চা আছে? জি, আমার 2টা বাচ্চা। আপনার স্ত্রী কি স্বাভাবিক আপনার মতো? না, আমার স্ত্রীও দৃষ্টি প্রতিবন্ধী। ভাই কি লেখাপড়া করছেন? হ্যাঁ জি করছি। কতটুক? অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করছেন, মানে দৃষ্টি প্রতিবন্ধীর স্কুল এই তো? জি জি, অন্ধ স্কুল। তো ভাই করেন কি আপনি, কিভাবে আপনি সংসার চালান? আপনি বিয়ে করছেন, আপনার বাচ্চা আছে? আমি আসলে একটা সময় ভিক্ষাবৃত্তি করছিলাম, এরপরে আমার মনে হলো যে ভিক্ষাবৃত্তিটা করাটা ঠিক হবে না, পরে আমি হারমোনিয়ামের প্রশিক্ষণ নিছি। হারমোনিয়াম এই তিলে তিলে আস্তে আস্তে বাজাইতে বাজাইতে এখন হারমোনিয়ামে বাজাই, কিন্তু আমার এই এখন প্রোগ্রাম নাই, খুবই কম প্রোগ্রাম নাই, কিন্তু আমার সংসার চালাইতে খুব হিমশিম খাচ্ছি। ভিক্ষাবৃত্তি করছেন কত বছর আগে, মানে সেরছেন ওটাকে? এটা আপনার 14 বছর, যদিও হারমোনিয়াম বাজাই কিন্তু পুরোপুরি তো 14 বছর না, হয়তো আপনার 7-8 বছর যাবত আর কি ভালোভাবে বাজাই। আর এর আগে ও ভিক্ষাবৃত্তি করতে হয়েছে, কারণ এটা তার প্রতিদিন একসাথে তার স্যালারি পাওয়া যায় নাই, শিখতে হয়েছে আগে, তারপরে বেতনের আশা করা গেছে। প্রায় 7-8 বছর ধরেন ভিক্ষাবৃত্তি ছেড়ে দিছি। মানে 7-8 বছর ধরে কোনো ভিক্ষাবৃত্তি করেন না? জি না। তো এই 7-8 বছর কি আপনি হারমোনি বাজাইয়া তারপর আপনি আপনার জীবন চালাচ্ছেন? জি জি। আপনার বাচ্চা কাচ্চার বয়স কত, কোনটার কত? আমার মেয়ের বয়স হচ্ছে 14+, আর ছেলেটা 4 বছর পার হয়েছে। তারা কি স্বাভাবিক? জি স্বাভাবিক। তো মেয়ে কি লেখাপড়া করে? জি করে। কোথায় করে? আমাদের পাশে একটা মাদ্রাসা আছে, 6 ক্লাস 6-এ পড়ে। মহিলা মাদ্রাসা পড়ে? জি জি জি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এখন আপনার সংসার কেমন? এই যে 2 বছর করোনা গেল, এই করোনার সময় কি করছেন? তখন তো সব ধরনের প্রোগ্রাম, সব ধরনের কাজ বন্ধ ছিল, এবং কি ভিক্ষুকেরা রাস্তায় বেরোতে পারে না, তখন কি খুব কষ্টে চলছি? মানুষের যা যতটুকু সহযোগিতা করছে সহযোগিতা চলছি, খায়া না খায়া জীবন যাপন করছি এই আর কি। তো এখন অবস্থা কেমন আপনার এখন? কি এখন করোনার থেকে যে আমাদের বাউল গানগুলো মনে করেন এই আপনার কম হয়, এখনও খুব কম, এখন তো বাউল গানের সিজনই না, তো এখন তো হয় না, তো তারপরে এখন আমার আবার আগের জায়গায় ফিরে যাইতে হয়েছে, ভিক্ষাবৃত্তি করতে। মানে আপনি আগের মতো এখন আবার ভিক্ষাবৃত্তি করতেছেন? জি, ছাড়া তো আমি আর কোনো রাস্তা দেখতেছি না, এখন সংসার তো আমার চালাইতে হবে। এই ভিক্ষাবৃত্তি ছাড়া অন্য কিছু করতে পারেন না? যে অনেক অন্ধরা দেখি ব্যবসা বাণিজ্য করে, হকারি করে, অনেক ধরনের কিছু করে। আমি আর হকারি করতে চাচ্ছি না, একটা সময় করছিলাম, এখন আমি চাচ্ছিলাম যে যদি আমাকে কেউ একটু সহযোগিতা করতো, বা তাহলে আমি আমার ওই যে মেয়ে আছে বড়, আমরা স্বামী স্ত্রী দুইজনই অন্ধ হইলো, আমার মেয়েটা বড় আছে, কিছু গরু ছাগল হইলে আমরা ওই লালন পালন করতে পারতো। আর আমার পাশাপাশি একটা ভালো হারমোনিয়াম দরকার, কারণ সিজনের প্রোগ্রাম করলে একটা ভালো হারমোনিয়াম হইলে আমি একটু বেতনটা একটু ভালো পাবো আর কি। স্কেল চেঞ্জার একটা হারমোনিয়াম লাগবে, ওই হারমোনিয়ামটা আমি কিনতে পারবো না, কারণ অত টাকা দাম, অত টাকা আমি জোগাড়ও করতে পারবো না, কিনতেও পারবো না। তো একজন যে স্বাভাবিক মানুষ, সে যেভাবে সব কিছু বোঝে বাজায়, আপনি কীভাবে বোঝেন? যে মানুষজন যখন আপনার গানের যে একটা
তাল লয় থাকে কিবা এক স্কিল তো আরেক স্কিলে যেতে হয় কিভাবে বুঝেন আপনি ওটা আমাকে বলে আর তাছাড়া আমার এটা অভ্যাস হয়ে গেছে আমি তো ওনাদের সাথে কাজ করতে করতে আমি বুঝি কোন শিল্পী কোন স্কেলে গান গাইছিল ওনাদের সাথে তো আমি কন্টিনিউ কাজ করি ওই জন্য আমি বুঝি যে কোন শিল্পী কোন স্কেলে গায় ওই হিসাবে আমি বাজাই আর কি এতে কোনো সমস্যা হয় না সমস্যা তো কিছু হইতেই পারে এখন চোখ যেহেতু নাই সমস্যা কিছু হবে এখন সেটা তার ইয়া করে লাভ নেই এখন মূলত আপনি চাচ্ছেন যদি কেউ আপনাকে সহায়তা করতো তাহলে গরু ছাগল আপনি পালতেন কিংবা আপনার মেয়ে আছে সে দেখাশোনা করতো যেহেতু মেয়ের বয়স 14 বছর কিংবা একটা ছেলে আছে ছেলের বয়স কত বললেন 4 বছর পার হয়েছে ছেলে তো আর পারবো না যাই হোক না না মানে এই মিলে দিলে আপনারা করলে দেখা যায় সামনের দিনগুলো আরো ভালো যেত জি জি মেয়েকে নিয়ে আপনার স্বপ্ন কি মেয়েকে নিয়ে তো স্বপ্ন মেয়েকে ভালো পড়াশোনা করাবো ভালো কিছু করতে চাচ্ছি আর কি যদি করাইতে পারি আর কি তো ছেলেকে কি ভর্তি করছেন স্কুলে না এখনো করিনি তাকে কি কি করার ইচ্ছা আছে আপনার অবশ্যই পড়াশোনা করাবো কিতে পড়াবেন এমনি বাংলা না আরবিতে না আমার তো ইচ্ছা আছে বাংলায় পড়াশোনা করার তো কেউ যদি আপনাকে সহায়তা করে এই ভিডিও দেখে কিভাবে করবে হ্যাঁ আমাকে আমার ফোন নাম্বার আছে বিকাশ নাম্বার আছে নগদ আছে তো প্রিয় দর্শক এই যে ভাইটিকে দেখতে পাচ্ছেন এই ভাই হলো আসলে একজন দৃষ্টি প্রতিবন্ধী তার যে ওয়াইফ আছে সেও আসলে দৃষ্টি প্রতিবন্ধী একটা সময় উনি ভিক্ষাবৃত্তি করতো সেটা আসলে ওনার ভালো লাগে না সেটা ছেড়ে দিয়ে কিন্তু উনি যে হারমোনিয়াম দেখতে পাচ্ছেন এই হারমোনিয়াম বাজান শিখছে দীর্ঘ 7 বছর কিন্তু হারমোনিয়াম বাজিয়ে তার জীবন জীবিকা চালিয়েছে কিন্তু এখন বর্তমানে যা জানেন আপনারা যে বাউল গান বিভিন্ন প্রোগ্রাম কিন্তু একেবারে বন্ধ সেই জন্য কিন্তু আসলে সে অনেক কষ্টে তার জীবনযাপন করতেছে সে আগের মতোর ভিক্ষাবৃত্তিতে চলে গেছে তো আপনি এখন এই যে ভিক্ষাবৃত্তি যারা করে ঢাকা শহর কিংবা বিভিন্ন জায়গায় আমি তো মনে করি কিংবা যারা ভিক্ষা করে তারা তো মনে হয় অনেক ভালো আছে আপনার কেন সমস্যা হচ্ছে না আসলে সবার তো অভ্যাস সমান না আমি মনে করি আর কি আমি ভিক্ষাবৃত্তিটা করতে আমি চাই না কারণ এটা ভিক্ষাবৃত্তিটা এমন একটা কাজ সবচেয়ে নিম্নস্তরের কাজ এটা মানুষকে মানুষ মূল্যায়ন করতে চায় না তা আমি চাই যে দশের মতো আমিও জীবনযাপন কর্ম করে বাঁচতে চাই আর কি কেউ যদি যোগাযোগ করে আপনার ফোন নাম্বারটা যদি একটু বলতেন আচ্ছা আমার ফোন নাম্বার হচ্ছে 01710997646 এই একটাই নাম্বার জি একটাই নাম্বার এটা কি কি আছে বিকাশ নগদ দুইটাই আছে প্রিয় দর্শক অলরেডি নাম্বারটি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এই নাম্বারে বিকাশ নগদ পার্সোনাল না জি পার্সোনাল অ্যাকাউন্ট আছে ওনার কেউ যদি এই ভাইকে সহায়তা করতে চান ভাই আপনার নামটা জানি কি আমার নাম মোহাম্মদ আব্দুল মান্নান আব্দুল মান্নান ভাইকে যদি সহায়তা করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে সহায়তা করতে পারবেন তো শেষ করবো শেষ করার আগে দেশবাসীর উদ্দেশ্যে আপনি কি বলার আছে দেশবাসীর উদ্দেশ্যে বলার আছে যদি এই শাক এই ইয়ার পরে যদি আমাকে কিঞ্চিত পরিমাণ আমার কোনো উপকার হয় তাহলে আমি দেশবাসীর কাছে কৃতজ্ঞ থাকবো আর কি তো ধন্যবাদ সবাইকে যারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখলেন ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু